নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে নিউজ 18 অসমেনীর ডিজিটাল সংস্করণ লোকেল 18। লোকেল 18-র দর্শকসকলক এজন ডিব্রুগড়ের ছাত্র নেতা দেখাব বিচারিছো। যিজন ছাত্র নেতাই কেতিয়াবা যদি কৃষি কর্মত ব্যস্ত থাকে, কেতিয়াবা আকৌ মিল পালন, এই ছাত্র নেতাজনে সংগ্রামও করে, রাইজর যিবোর সমস্যা আছে সমস্যাবোর বিরুদ্ধে মাত মাতে সমাধান করবলে চেষ্টা করে। এই ছাত্র নেতাজনে অর্থনৈতিক সংগ্রামও করে আছে। আজি লোকেল 18-র দর্শকসকলক দেখাম ডিব্রুগড়ত এই ছাত্র নেতাজনে আরম্ভ করেছে অন্য একটা ব্যবসায়। এই অর্থনৈতিক সংগ্রামখনের সহিতে জড়িত ছাত্র নেতাজনের হয়েছে খগেন দত্ত। প্রথমে আপনার লোকেল 18-লে স্বাগতম জানাইছো। পোন প্রথমে আপনার সুদিব বিচার, আপনি কেতিয়াবা যদি চর্চাত থাকে কৃষি কর্মত, কেতিয়াবা আকো মীন পালনের চর্চাত থাকে, আজি দেখিছো নতুন গৈ আপনার দেখিছো ব্যবসায় ইয়া বহিরাগত ব্যবসায়িক, আপনি এই খাদ্যর সম্ভাব্য প্রত্যাহ্বান জানাব বিচারিছে, কি কব বিচারিছে? নিশ্চয়কৈ আমি যিহেতু সামাজিকভাবে যথেষ্ট বিভিন্ন সময়ত সামাজিকভাবে বিভিন্ন কাম করা হয়, রাইজর বিভিন্ন কাম করে থাকা হয়, কিন্তু একটা তাড়না থাকে, পেটর তাড়না থাকে, ভোকর তাড়না থাকে। প্রত্যেকজন মানুষের নিজের কর্ম করে যাব লাগিব, সংগ্রাম করব লাগিব রাইজর কারণে নিশ্চয়কৈ, কিন্তু নিজের পরিয়াল নিজের ঘরখনের কারণেও কিন্তু আমি অর্থনৈতিক সংগ্রাম করব লাগিব। আমি নদী চাপরি চন পড়া মাটিত আমি প্রায় 100 বিঘা মাটি আমি শস্যর খেতি করছো, তার লগতেও বিভিন্ন ধরনের পরিকল্পনা বিভিন্ন ধরনের কাম করে থাকা হয়, পাইপ লগত মীন পালন করছো। আমি ভাবো যে যিকোনো কামে আসলে সরু বড় নাইকিয়া, আমি করব জানিব লাগিব, আর জাতি যদি উত্থান হবলে হয়, জাতি যদি যুঁজ করবল হয় অন্যান্য যাক উন্নত জাতিবিলাকর লগত, নিশ্চয়কৈ আমি কৃষি কর্মের জড়িয়ে আসলে বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংগ্রাম আগবাই লৈ গেলে আসলে যিকোনো কাম করলেহে আসলে জাতিটা আগবাই লৈ যাওয়ার ক্ষেত্রে আমি সহায় সহযোগিতা করব। যেহেতু ডিব্রুগড় জেলাখনক আপনি নেতৃত্ব প্রদান করে আছে জেলা ছাত্র সন্থা হিসাবে, রাইজের বিভিন্ন দাবি ছাত্র ছাত্রীর দাবি সমূহ আপনি উত্থাপন করে থাকে, মাত মাতি থাকে, সমস্যার ভাবে করে থাকে, কিন্তু এই যে অর্থনৈতিক সংগ্রাম করেছে, এই কারণে যখন ছাত্র ছাত্রী আছে বা যখন নিবন যুবক যুবতী আছে, সেই সকলক কি অনুরোধ বা আহ্বান জানাব? নিশ্চয়কৈ, কারণ বর্তমান অসমত যদি আমি চাব যাও, আমি আমার যেটো স্বনির্ভরশীল বা আমি সরকারি চাকরি মানে সরকারি কামর প্রতি কেবল মানে বাদ চাই না থাকি, আমি বিভিন্ন ধরনের কামরে আমার নিজের সংগ্রাম আমি অর্থনৈতিক সংগ্রাম আমি চলাই যাব পারো। ইয়াক প্রত্যেকজন শিক্ষিত যখন যুবক যুবতী আছে তেওঁলোকে বিভিন্ন কৃষি কর্ম বা বিভিন্ন ধরনের এনে ধরনের রাস্তা কিনার যদি আপনাদের ভাল এখন ব্যবসায় প্রতিষ্ঠান খাদ্যর এখন যদি ভাল প্রতিষ্ঠান এখন আরম্ভ করে পায়, নিশ্চয়কৈ প্রত্যেকজন ব্যক্তিয়ে স্বাবলম্বী হবর এটা মানে উপক্রম আছে। ধন্যবাদ জানাইছো। এয়া দেখিছে মোর পিছফালে আছে, নাম দিছে স্বাদ পিট, আর এই ইয়াত বিভিন্ন ধরনের ফাস্টফুড সহজতে উপলব্ধ যুব খাদ্য আছে, এইবর প্রায় পদ পদতে ডিব্রুগড়ের পল্টন বাজার এনেদরে ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার এজন নেতা বিষয়ববিয়ায় এনেদরে এখন অর্থনৈতিক সংগ্রাম করেছে, যি কি নহক এনেদরে যদি খগেন দত্তর দরে যদি অসমৰ যি সকল নিবন আছে নিবন সকলে কাম করে আগবাড়ি যাব পারে, আর খগেন দত্তক লৈ এতিয়া সমগ্র জেলাখনের নহয় আশে পাশে থকা যি সকল নিবন যুবক যুবতী আছে তেখেতর এই আদর্শক প্রেরণার উৎস হিসাবে মানি লব বিচাৰিছে, প্রশংসা করা এটা পদক্ষেপ বলে আমি ভাবিছো। কেলে সংগঠন করা বা ছাত্র নেতা এজনে যদি এনেকা কামবিলাক করিব তেতিয়া বেলেগে ইন্সপিরেশন লৈ সেইবিলাক কাম করিব, আনাতে দেখিব পোৱা যায় মানে সবর মনত এইটো ভাব থাকে সংগঠন করিম, ছাত্র সংগঠন করিম, পয়সা ঘটিম, এনেকুৱা ভাবধারা আমার সমাজত নতুন প্রজন্ম বা যুবক যুবতীর মনত থাকে যে সংগঠন করে ধন ঘটিব বা ছাত্র সংগঠন করে পয়সা বনাব, কিন্তু ছাত্র নেতা এজনে যদি এনেকুৱা কর্ম করে যেটা ধন সংগ্রহ করব কষ্ট করব দেখি সেই পথলে যাব বলে আমি আশা রাখিছো, মানে এনেকুৱা ভাব এটা আছে যে সমাজখন ভাল পথলে যাব যদি ছাত্রলোকে কেবল এজন নহয় সকলকে নিজের কর্ম করব লাগিব, সবে নিজের কর্ম করক যোনে যি পারে। আজি খগেন দত্তই যেটি পদক্ষেপ লৈছে এটা বহুত প্রশংসনীয়, আমি বহুত ভাল পাইছো, আর এপা বেলেগে মানে ইন্সপায়ার হয় বলে এনেকা আরো কাম করো, সমাজখন আগলে বাড়িব, অসমখন আগলে যাব।